বগুড়ায় বিষাক্ত মদপানের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল দুই দিনে মৃতের সংখ্যা 11। স্থানীয়রা জানান, রোববার রাতে শহরের তিন মাথা এলাকার ঋষি পরিবারের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় কিছু অতিথি বাড়ির পাশেই শাহিন হোমিও নামের একটি দোকান থেকে অ্যালকোহল জাতীয় মদ কিনে পান করে। ওই রাতেই 15 জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।